সুপ্রিয় দর্শক, আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি যে স্থানটিতে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটি গ্রামের চিত্র, এই যে মেঠোপথ, কিন্তু না, ঢাকার মধ্যেই আমি রয়েছি, সবুজবাগ থানার অন্তর্গত দক্ষিণ গায়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন একটি আবাসিক বাড়ি, এটি দুইতলা বাড়ি, কিন্তু না, এই বাড়িটির নিচেই রয়েছে একটি গাভীর খামার। তো আমরা এই খামারটি একটু ঘুরে দেখতে চাই, জেনে নিতে চাই যে উনি এই আবাসিক বাড়ির নিচে কীভাবে গাভী পালন করছেন, আর যখন শুরু হলো এই খামারটি তখন কটি গাভী নিয়ে শুরু হলো, বর্তমানে কতগুলো গাভী রয়েছে, সেই বিষয়গুলো জানতেই আজকে আমরা এখানে এসেছি। উনি এখানে কমপ্লিটলি কীভাবে গাভী পালন করছেন সেগুলো আমরা জেনে নিতে চাই, গাভীর খাদ্যের যোগান কীভাবে দিচ্ছেন সেগুলো একটু আপনাদেরকে অবগত করতে চাই। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু খামারের মধ্যে ঢুকে পড়ি, আর এই খামারটির যিনি মালিক তার সাথে কথা বলে এই বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা এখন কথা বলি এই খামারটির যিনি মালিক তার সাথে। ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? তো আমরা তো দেখছি বেশ সুন্দর একটি আবাসিক বাড়ির নিচে আপনি খামার গড়ে তুলেছেন। তো আপনার খামারের এই শুরুর গল্পটি যদি একটু প্রথমেই বলতেন, কবে শুরু করলেন, কয়টা গাভী নিয়ে, কি জাতের গাভী নিয়ে শুরু হলো? দুইটা গাভী আমার বাবা কিনে দিয়েছিল অস্ট্রেলিয়া খরচ এই বগুড়া থেকে, দুইটা মনে করেন 80,000 টাকা দেন। দুইটা গাভী 80,000 টাকা দিয়ে? হ্যাঁ, দুইটা গাভী 80,000 টাকা। কতদিন পূর্বে? 2003 সাল 80,000 টাকা দেয়। কিন্তু এখন বর্তমান একটা গাভী কিনতে গেলে 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা লাগে, তাও পুরোপুরি সরস পড়ে না। এখন দেখা গেছে 2 লাখ টাকা দেয় একটা গাভী কিনলে, বইলা যায় সকালে 10 কেজি দুধ, আইনা দেখি দুধ হয়েছে 5 কেজি 8 কেজি, তখন এটা ফেরত দিতে গেলে ওই ব্যাপারে আর নেয় না। অনেক আপনার নানান ভাব ধরে বা নানান মিথ্যা কথা বলে যে এখন নেওয়া যাবো না, সময় পার হয়েছে, এতদিন বলেন নাই কেন, এতদিন পরে কিভাবে নিব, তখন গরু নষ্ট হয়েছে বা শুকিয়ে গেছে, এক কথা দুই কথা এরকম করি মনে করেন। আর যে গরুর যে খাদ্যর দাম, আগে খাদ্যর দাম ছিল আপনার 25 টাকা ভুষি কেজি, এখন ভুষি কেজি সে 45 টাকা। আগে ছিল বস্তা আপনার মনে হয় 800 টাকা গমের ভুষি, এখন হয়েছে 1450 টাকা। মুগের বস্তা ছিল 900 টাকা, এখন হয়েছে 1300 টাকা। এই সব সাবজেক্টে আপনি 500 থেকে 700 টাকা বাড়ছে, কিন্তু আমাদের দুধের দাম মোটেও বাড়া নেই। আমরা 550 টাকা কেজি দুধ বিক্রি করতেছি। তো এইভাবে আমাদের প্রজেক্ট মনে করেন লস প্রজেক্ট আছে। আপনার এই যে কাঁচা ঘাসের যে যোগান সেটি তো দিতে পারেন? কাঁচা ঘাস মনে করেন 2 বিঘা ক্ষেত কিনছি আপনার 40,000 টাকা, তা ওইটার মধ্যে 1 বস্তা সার দেই প্রতি মাসে, 1 বস্তা সার 1,000 টাকা, একবার পানি দেই 2,000 টাকা। তো এই আপনার কাঁচা ঘাস কিনা কাইটাই না, সব কোনোভাবেই পড়তে পারে না। ঘাস কাইটটা আনলে মনে করেন যে একটা কাশির দাম 100 টাকা। যে বর্তমানে গরুর সবজি যদি খাদ্যর দাম না কমে ভাই, কোনো প্রকারই পোষণ যাইতেছে না। আচ্ছা, এই যে আমরা তো দেখতে পাচ্ছি পাশে আরও আবাসিক বাড়ি রয়েছে, আবাসিক বাসার পাশেই যে আপনার নিজের, এটা হলো আবাসিক বাড়ি, এটার নিচে যে খামার করেছেন, এতে কোনো অসুবিধা হয় না? হ্যাঁ, এইভাবে আপনার কোনো অসুবিধা হইতে হবে না, কিন্তু নিজের বাড়ি আশেপাশে দেখা গেছে কিছু খোলামেলা আছে, তাই দেখা গেছে খেত খামার ঘাস ঘুষ আছে, এটি আপনার বছরে কিনে নিতেছি বা আশেপাশে আপনার গোবর ফাওয়ানের সুযোগ সুবিধাই পাইতেছি। এখন এইটা মনে করেন যে এই যে আমার যে বিল্ডিংটার নিচে যদিও যে কোনো একটা কারখানার ভেতরে আমি ভাড়া দিই 15-20 হাজার টাকা আমি দিতে পারতেছি, কিন্তু হন বর্তমানে আমি আগে যে গরু আমার বাবা কিনা দিয়েছিল 2টা গরু 80,000 টাকা, ওইভাবে ব্যবসা করা কিছুটা ভালো ছিলাম, কিন্তু এখন বর্তমান গরুর খাদ্যর দাম বাড়া নেই, কোনোভাবেই চলা যাইতেছে না। আরও আপনার দুধের থেকে ভুষির খাবারের মান অনেক বেশি, দাম বেশি, প্রতি মাসে 10,000-15,000 টাকা আরও লস, প্রতি মাসে লস। কারণ একটা কাজের লোকের
তিন বেলা খাওয়ায় বেতন দিতে হয় 15-20 হাজার টাকা। তা আপনার এখানে কতগুলো গাভি রয়েছে এখন? আগে ছিল ভাই 12-14টা ছিল, এখন কমাইতে কমাইতে প্রায় 7টা গাভি আছে। 7টা গাভি? হ্যাঁ 7টা। 7টা গাভি থেকে প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনি? 7টা থেকে আপনার 35 কেজি দুধ সকালে, বিকালে 25 কেজি। এই দুধগুলো কোথায় বিক্রি করেন? দুধগুলো কারখানায় বিক্রি করি। কত করে লিটার বিক্রি করেন? 55 টাকা। 55 টাকা লিটার। তো আপনাদের এই যে গাভির যে ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে, এগুলো আসলে আপনারা কোথা থেকে কীভাবে কতদিন পরে পরে কোন ভ্যাকসিনটি দিয়ে? ভ্যাকসিন আমরা 3 মাস পর পর দেখেছি, আমাদের নিজস্ব ভাই বেড়া তারা আছে তাদের দেওয়া দিই, বা ভেটেরিনারি ডাক্তার অন্য অন্য ওষুধ গরু ওষুধ আমি নিজেই দিই। আপনি কি কোথা থেকে ট্রেনিং করেছিলেন? আমি অনেকখান থেকে ট্রেনিং অফার হয়েছিল, কিন্তু আমি কাজের জন্য চাপের জন্য আমি যাইতে পারি করতে পারেন। এমনি আপনার দেখতে দেখতে যে অভিজ্ঞতা হয়েছে, ওই যে আপনার ফুলবাড়িয়া থেকে অফার হয়েছিল, তেজগাঁও থেকে অফার হয়েছিল, সার্কুলার, তারপরে আপনার সাভার থেকেও অফার হয়েছিল, কিন্তু আমার কাজের একটু সমস্যার কারণে আমি ট্রেনিং করতে পারিনি। আপনি কি মনে করেন যে নতুন উদ্যোক্তা যদি কেউ আসতে চায়, খামার গড়ে তুলতে চায়, তাদের কি আসলে ট্রেনিংয়ের প্রয়োজন আছে? হ্যাঁ, নতুন অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে, কারণ যে কোনো জিনিস একটা কাজে আগাইলে আমি যদি জিনিসটা শিক্ষা কাজে আগাই জিনিসটা ভাঙবে না, আর যদি না শিক্ষা আগাই কারণ ভাঙে যাওয়ার পরার সম্ভাবনা আছে। তো যেটি হলো যে আপনার গাভী যখন হিটে আসে তখন এগুলোর বীজ কীভাবে দিয়ে থাকেন, কোথা থেকে? এখানে তো দেখলাম একটা সারও রয়েছে আপনার এখানে পিছন দিকে। এটা আমার পালের সার। আচ্ছা, এখন এখানে আমি বীজ দিই, এই মার্কেটে 2টা ডাক্তার আছে, জিন্না আর হচ্ছে মশার, তাদের গরু বীজ দেওয়ার সময় হইলি। তারা কি সরকারি কোনো হসপিটালের ডাক্তার কিনা? বীজের দাম কত নেয়? 400 টাকা দিতে হয়। বীজ তো আসলে এত দাম না, কম তারা 400 টাকা না দিলেও তো দেখা গেছে, কারণ তারা তো ডাক্তার, সুযোগ সুবিধা তো সবারই আছে, তাদের যে যাওয়া আসার খরচটি সেটি ওই হিসাবে দিয়ে থাকেন। 400 টাকা দিই খালি, আমি একা না, সবাই গ্রামে সবাই 400 টাকা। আচ্ছা আচ্ছা। তো আপনার খামারে যে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি বকনাও রয়েছে, তো আপনার খামারের থেকে যে বাচ্চাগুলো আসে প্রত্যেক বছর, এগুলো সাধারণত আপনি কি করেন, বিক্রি টিক্রি করেন কি না? বা বিক্রি করে দিই, কারণ গরুর এইগুলো তো নগদ কোনো ইনকাম নেই। এগুলো দেখা গেছে আপনার যদি দেখা গেছে 5 দিনে 1 বস্তা ভুসিকা 1 বস্তাই দেখা গেছে আমার লস, কারণ আমার ইনকাম কমে আছে, কারণ গরুর খাদ্য দাম যদি কমতো তাহলে দেখা গেছে আমি এটি বেশি বেশি খাওয়াইলে মনে আমার হাসি খুশি লাগতো, কারণ এটি তো এত দামের ভুসি খাওয়ায় আমি কোনোভাবেই মনে করেন যে সচ্ছল হইতে পারতেছি না, লাভবান হতে পারছেন না। লাভবান? আচ্ছা, আপনি মনে করেন গাভিতে লাভ বেশি না সার গরুতে লাভ বেশি? কারণ বর্তমান যে পর্যায়ে গরুর খাদ্য দাম, সার গরুতে লাভবান বেশি, কারণ 55 টাকা দুধ না বেচা ভাই, যদি আপনি সার গরু পালেন 500 টাকা কেজি পোষ কষাই দেখা গেছে, একটা গরু ওজন যদি হয় 5 মন তাহলে ওই গরু 90,000 1,00,000 টাকা বিক্রি করা যায়। যে 5 মন একটা গরু আপনি দেখা গেছে খ্যার কুড়া কাটিস, অত দামের ভুসিও লাগে না, ফিট টুকটাক ফিট খ্যার এটি খাওয়াইলেই দেখা গেছে সার গরু চলে, আর সার গরু খাওয়ার পেটে তো আপনি অনেকক্ষণ থাকে, গাই গরু তো হজম হয়ে যায় না, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। তো আপনি সার গরুর তাহলে খামার ওয়াক্স ফার্ম কেন করছেন না, ডেইরি কেন করেছেন? আমি তো ফার্স্টে ভাই দুধের খামার ডেইরি ফার্ম দিয়েছিলাম, কিন্তু এখন সেই খাদ্য দাম বাড়াতে আমার গরু অস্তস্থ কমতে কমতে এখন আমি পরিকল্পনা করছি যে গাভি বিক্রি করে দিয়ে সার গরু খামার করে দিচ্ছি।
এখন কি আপনার এরকম বিক্রি করার মতো কোনো গাভী বা বকনা বা সুর আছে কিনা? এখন বকরা আছে বিক্রি করার মতো নেই, কিন্তু আমার সারগরু একটা বিক্রি করার মতো আছে, কিন্তু গাভী আপনার দেখা গেছে বিয়ে দিয়ে বাচ্চা দিলে তখন এলা বিক্রি করলে আমি 2 টাকা বেশি পাচ্ছি। পিছনে যে সারটি রয়েছে এটি কি বিক্রি করে দিতে যাচ্ছেন নাকি? এই একটা সার কুরবানির সময় একটা সার কুরবানির সময় বিক্রি করে দিলাম। এটা কত বিক্রি করার ইচ্ছা রয়েছে? গাভীর খাওয়ারের জায়গা বানিয়েছেন, এই যে ভিউয়ার্সকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে খাবারের যে জায়গাটি, এটি আসলে কিভাবে প্রস্তুত করা উচিত গাভীর খাবারের জন্য? কয় ফিট বাই কয় ফিট মাপ থাকা উচিত সেটি যদি একটু বলবেন। আপনি কি মনে করেন গাভী যদি খামার যদি কেউ করতে চায়, তো আপনি তো বললেনই যে আপনি লাভবান হতে পারছেন না, কিন্তু অনেকেই আবার বলছে লাভবান হচ্ছে। তো নতুন কোনো ব্যক্তি যদি গাভীর খামার গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে তারা আসলে গাভী কোথা থেকে সংগ্রহ করা উচিত, হাট থেকে নাকি খামার থেকে, মানে কোন এলাকা থেকে, দেশের কোন এলাকা থেকে? গাভী দেখেছি আমি একটা ব্যাপারী থেকে গাভী কিনছি, যে গাভীটা বেশি ভালো পড়ে নেই, কিন্তু গাভী কিনলে দেখা যাচ্ছে গৃহস্থের বাড়ির থেকেই গাভী কিনাই উত্তম। গৃহস্থের বাড়ির থেকে সেটা আমাদের দেশের কোন এলাকা থেকে কিনলে ভালো হবে? যে কোনো ডিস্ট্রিক্টে আপনার মানিকগঞ্জ, তারপরে বগুড়া বা যে কোনো মানে গিরিস্তে বাড়ির থেকে যেন তারা কোনো ছড়ছড়ি না বোঝে। আর যদি দেখা গেছে ব্যাপারী বা হাট, ওই জায়গায় তো দেখা গেছে গরু সান মেরে লেওয়া যায় হাটে, দেখা গেছে সানটা কি জিনিস, সানটা হয়েছে দেখা গেছে মানে সকালে বিকালে গাই না দেওয়া, সকালে হাটে উঠাইল, বিকালে তো সকালে মনে করেন যে বাইর হইলো, এমনি বেশি হবে, এমনি বেশি হইলে তখন তো যে সাধারণ গরু কিনতে যায় হাটে, হাটেতে তখন কিন্তু দেখে কিনে নিয়ে আসে, কারণ ওটা গোস্তের দাম আছে আপনার একটা গাভীর বর্তমান গোস্তের দাম আছে 1 লাখ, কিনে নিয়ে এসে 2.5 লাখ দুধের লিটার, কিন্তু আর সাথে দুধ পায় না। তো আমরা দেখছি যে আপনি ভেড়া রেখেছেন আপনার খামারে, ভেড়া রয়েছে কালো রঙের, তো ভেড়া আসলে রেখেছেন কেন বা ভেড়া গাভীর খামারে কীভাবে পালন করছেন সেটি নিয়ে? গাভীর গরু খামারে আপনার থাকলে রোগ জীবাণু কম হয়, মোটেই মানে 170% কোনো রোগ আমার খামারে আল্লাহর রহমত হয় না এই পর্যন্ত। আচ্ছা, আপনি এই যে গাভীর খামারটি করার পূর্বে কী করতেন আসলে? গাভীর মানে যখন আপনি খামারটি করেন নাই তখন কী কাজ করতেন? আমি অনেক কাজ করছি, দলাই কাল মার্কেটে আপনি লেজের কাম করছি, তিতাসের কাম করছি, গ্রিল ইঞ্জিনিয়ার অনেক প্রকারই কাজ করছি, কিন্তু এই খামারটা দেওয়া প্রথম যে সংখ্যা দুটা গরু আমার বাবা আছে তখন আস্তে 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 মানে আমার মন বসে নেই, পরে আস্তে আস্তে দেখি যে ইনকাম সোর্স আছে, ভালো লাভ করা যায়, তখন এই যে কষ্ট করলো এটার ভিতরে মজা আছে, তাই ওরা কষ্ট করা শুরু করলাম। কিন্তু এখন বর্তমান যে পর্যায়ে এই পর্যায়ে কষ্ট করেও কোনো ইয়ে নেই। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা সঠিক বলতেই না, কারণ গাভী যদি গরুর খাদ্য দাম করে তাহলে গাভী রাখবো, আর গরুর খাদ্য দাম না কমে সার গরু পালার পরিকল্পনা আছে। ওকে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে বেশ সুন্দর এই খামারটি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের প্রত্যেকে এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন।